আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবছর পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সরকারের গৃহীত পদক্ষেপ প্রবীণদের কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সব উপজেলার শতভাগ প্রবীণ ব্যক্তিদের পরিকল্পিতভাবে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসার জন্য সরকার বদ্ধপরিকর। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে খুদে বার্তা পাঠানো, ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।